আমাদের দেশে ছাত্রদের হাতে ছাত্র হত্যা বেড়ে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটি নীতি ব্যর্থ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেধাবী ছাত্রদের প্রাণপ্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মনসাগর থেকে আয়োজিত এসএসসি এবং দাখিল পরীক্ষায় এ প্রাসপ্রাপ্ত ছাত্রবন্ধুদের নিয়ে আজকের এই সংবর্ধনায় উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সালাউদ্দিন আইয়ুবী ভাই, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি সিদ্দিক আহমদ ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি রেজাল্টের পরে সুন্দর একটি আয়োজন আরও সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা অতিক্রম করেছি। আজকে আমি আপনাদের একটি বিষয় একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের দেশে দিন দিন কিন্তু এপ্লাসের হার বাড়তেছে, শিক্ষিতের হার বাড়তেছে, আমাদের বড় প্রতিষ্ঠানগুলো বাড়তেছে, কিন্তু সে তুলনায় আমাদের দেশের কতটুকু আমরা আমাদের স্বাধীনতা বলেন, আমাদের সুস্থ শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের স্বাবলম্বী শিক্ষা ব্যবস্থা আপনি এটা কতটুকু অর্জন করতে পেরেছি। আমরা যদি দেখি আমাদের পাশাপাশি সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাদের শিক্ষার কোন পর্যায়ে তারা গিয়ে অবস্থান করেছে, আর আজকে আমরা আমাদের শিক্ষার কোন অবস্থা আমরা অবস্থান করতেছি। আজকে আমাদের বাংলাদেশে কিন্তু এ প্লাসের কোনো অভাব নেই, বিশ্ববিদ্যালয়ের কোনো অভাব নেই, বইয়ের ছাত্রদের কোনো অভাব নেই, তো শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রের কোনো অভাব নেই। আমাদের সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, উন্নত রাষ্ট্রগুলোতে যে পরিমাণ প্রতিষ্ঠান স্টুডেন্ট আছে আমাদের দেশেও সেম আছে, তার চেয়ে কোনো অংশ কম নেই। তারপর তারা দিন দিন তারা অগ্রসর হচ্ছে সামনের দিকে, আর আমরা দিন দিন কোনো পিছন দিকে আমরা হাঁটতেছি। আমাদের আগে আমরা নিজেরা আমরা পর্যালোচনা করি, আমাদের পূর্বে যারা এ প্লাস পেয়েছিল তাদের যে একটা একাডেমিক যোগ্যতা ছিল, তাদের কোয়ালিটি যারা ছিল, আজকে আমরা যারা এ প্লাস পেয়েছি আমরা কতটুকু আমরা কোয়ালিটি সম্পন্ন হতে পেরেছি, কোনো পর্যন্ত করলে বোঝা যায় আমাদের শিক্ষারা কি সামনের দিকে এগুচ্ছে না পেছনের দিকে যাচ্ছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি, আমাদের আজকে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শুধুমাত্র একটা রেজাল্টের জন্য আমাদেরকে গড়ে তুলতেছে। এই শিক্ষা তো শুধুমাত্র আমরা যদি বলি, শিক্ষা মানে শুধুমাত্র একটা ভালো রেজাল্ট না, শিক্ষা মানে শুধুমাত্র একটা এ প্লাস না, শিক্ষা মানে হলো একটা ভালো মানুষ হওয়া। তো আমরা আজকে অনেক এ প্লাস পেয়েছি, কিন্তু আমরা কজন বলতে পারবো আমরা ভালো মানুষ হতে পেরেছি? আমরা আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি দেখি, আমাদের প্রতিষ্ঠানগুলো আজকে নকলের সয়লাব, আমাদের দেশ আর দুর্নীতিতে একেবারে আত্মস্থ হয়ে গিয়েছে, আমাদের চতুর্পাশে পরিবেশগুলো আজকে নোংরা হয়ে যাচ্ছে, দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এ প্লাসের পার্সেন্টেজও বাড়তেছে, শিক্ষিত হার বাড়তেছে, কিন্তু আমাদের পরিবেশগুলো কিন্তু দিন খারাপ হয়ে যাচ্ছে। আজকে আমাদের এ প্লাসের সংখ্যা বাড়তেছে, কিন্তু আমাদের দেশে ছাত্রদের হাতে ছাত্র হত্যা বেড়ে যাচ্ছে। আজকে আমাদের এ প্লাসের সংখ্যা বাড়তেছে, কিন্তু ছাত্রছাত্রীদের নৈতিক অবস্থা দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। প্রিয় ছাত্রবন্ধুরা, আমরা যদি বলি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে একটি নীতি ব্যর্থ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা। এই যে আমরা আপনাকে আহ্বান করব, ছাত্রশিবির আপনাকে আহ্বান করে, আমাদের এই যে সানিধ্য মেধার দ্বারা আমরা যেমন নিজেকে জ্ঞানকে আমরা আরও মজবুত করব, পাশাপাশি যেন আমি এক নৈতিক সম্পন্ন ছাত্রশিবির গড়ে তুলতে পারে। আমরা আজকে আমাদের শিক্ষক শেখানো হয় যে এক লিটার দুধের সাথে যদি এক পাওয়া পানি মিশানো হয় তাহলে ওই দুধে কত টাকার লাভ হবে, অর্থাৎ 80 টাকার দুধ যদি 1 লিটার হয় তার সাথে 20 টাকার পানি মিশালে আরও যে 20 টাকা লাভ হবে, এটা আমাদের শিখাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু আমাদের শিক্ষক এটা শিখানো দরকার ছিল যে দুধের সাথে কোনো পানি মিশানো এটা নৈতিকতার কাজ নয়, এটা একটা অন্যায়। কি ছাত্রবন্ধুরা, আজকে আমাদের শিক্ষা শিখতে হবে যে আমরা শুধুমাত্র জ্ঞান অর্জন করবো না, জ্ঞানের পাশাপাশি আমাদের নৈতিকতা সম্পন্ন করে উঠতে হবে। আমরা যেন সমাজের শিক্ষিতই না হয়ে জ্ঞানের যে মশাল হতে পারি। ছাত্রবন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জ্ঞানের পাশাপাশি একটা নৈতিকতা সম্পন্ন ছাত্র, বাবা মায়ের ভালো সন্তান, শিক্ষকদের ভালো একজন ছাত্র সে গড়ে তুলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।